পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে পবিত্র পীঠস্থান তমলুক মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক ঐতিহাসিক শহরে পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির, শ্রী শ্রী চৈতন্যতে পুরী যাওয়ার পথে তমলুক শহরে তিনবার রাত্রি যাপন করেছিলেন। গত 5-6 বছর ধরে মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন। মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনটি সুসজ্জিত রথের সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন। নারকেল ফাটান, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, রথযাত্রা উৎসব নয়, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। অনেকে চেষ্টা করেন দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রাম বলতে, অনেকে রথযাত্রাকে উৎসব বলেন। উৎসব নয়, শত শত বছরের পুরনো রথযাত্রা, হাজার বছরের পুরানো সনাতন ধর্মের ঐতিহ্য। গোটা ভারত ভূমি একমাত্র সনাতন ভূমি। গীতার কথাই বলবো, ধর্ম রক্ষত রক্ষিত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাপ্রভু মন্দিরের রথযাত্রার সূচনা করে তিনি বেরিয়ে যান। তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের তিনটি রথ তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাজবাড়িতে মাসির বাড়িতে আগামী 1 সপ্তাহ থাকবেন। 1 সপ্তাহ পরে আবার তমলুক মহাপ্রভুর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। আমাদের তমলুকের কেন আমাদের এত অঞ্চলের অত্যন্ত পবিত্র তীর্থস্থান মহাপ্রভুর মন্দিরে আমরা সমবেত হয়েছি, যেখানে নীলাচলে পুরী যাওয়ার পথে প্রভু শ্রী চৈতন্যদেব তিনবার ধরে রাত্রিযাপন করেছিলেন একাধিক দিন। তা এখানে গত প্রায় 5-6 বছর ধরেই আমি এখানে আসছি। এখানে তরুণ সন্ন্যাসী গৌর মহারাজ, সে এখানে সব ব্যবস্থাপনা করে। আজকে কয়েক হাজার ভক্ত এখানে এসেছেন, সবাই সবাই জয় জগন্নাথ করে আমরা সূচনা করলাম রথযাত্রার। এখানে আগামী কয়েকদিন ধরে বিভিন্ন নানা অনুষ্ঠান চলবে এবং তমলুক রাজবাড়িতে, সেখানে মাসির বাড়িতে ভগবান থাকবেন, ভগবান জগন্নাথ, ভগবান বলরাম, মাতা সুভদ্রা থাকবেন। আবার 27 তারিখে এখানে মূল মন্দিরে তারা উল্টো রথে ফিরে আসবে। উৎসব নয়, উৎসব আমরা বলি না, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। অনেকে চেষ্টা করেন দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রাম বলতে, অনেকে রথযাত্রাকে উৎসব বলেন। উৎসব নয়, এটা সনাতন সংস্কৃতি সাত্বিকতা মেনে আমাদের শত শত বছরের পুরনো এই রথযাত্রার প্রচলন এবং হাজার হাজার বছরের পুরনো সনাতন ধর্মের ঐতিহ্য। গোটা ভারতভূমি একমাত্র সনাতন ভূমি। গীতার কথাই বলবো, ধর্ম রক্ষতি রক্ষিত।